ওয়েলকাম টু সায়েন্স টিউটোরিয়াল 10, 11, 12। আজ আমরা ক্লাস 12 ফিজিক্যাল সায়েন্সের ইউনিট 3 তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার ও চৌম্বকত্বের চ্যাপ্টার নাম্বার 1 তড়িৎ চৌম্বকত্বের পার্ট 4 এসেছি। তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটি প্রেস করে দাও যাতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করলে জানতে পারো। চলো আজকে পার্ট আমরা শুরু করি। বায়ুসভার সূত্রের প্রয়োগ বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র রাশিমালা কি হবে আজ আমরা এই ভিডিওতে জানবো, এবং তার সঙ্গে বৃত্তাকার পরিবাহীর কোনো অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কি হবে, এবং সেখান থেকে আমরা হেলমস দ্বৈত কুণ্ডলী বলতে কি বোঝো আমরা সেই সম্পর্কে এখান থেকে জেনে নেব। তোমরা যদি আগের ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই আই বাটনে অথবা ডেসক্রিপশনে আমাদের প্লে লিস্ট দেওয়া থাকবে, সেই প্লে লিস্ট থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিও। তাহলে দেখো যে বৃত্তাকার একটা পরিবাহী আমাকে এখানে ধরতে হবে। তাহলে বৃত্তাকার পরিবাহী আমি যদি কল্পনা করি তাহলে দেখো এইভাবে আমি এটা একটা বৃত্তাকার পরিবাহী কল্পনা করছি। তাহলে বৃত্তাকার পরিবাহীতে আমাকে কি কারেন্টও দিতে হবে? তাহলে কারেন্ট দেওয়ার জন্য আমি এখানে কি করলাম, দুটো অংশকে আমি এবার নিচের দিকে করলাম। তাহলে কি হবে, এর মধ্যে আমাকে কারেন্ট দিতে হবে। তাহলে একটা দিয়ে আমি কারেন্ট দিচ্ছি, তাহলে এটা দিয়ে আমি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে রেখে দিই। তাহলে কি হলো, এই দিক দিয়ে আমার কারেন্টটা যাবে কি এই পথ বরাবর গিয়ে আমার এইদিকে চলে যাবে। তার মানে এটা কি আমাদের অ্যান্টি ক্লক ওয়াইজ আমাদের কারেন্টটা এখানে যাচ্ছে। তাহলে এই অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্টের জন্য আমি এই যে কেন্দ্র, এই বৃত্তাকার পরিবাহিতার কেন্দ্র আমি বললাম এটা, তাহলে এর কেন্দ্রে আমাদের কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে আমাদের সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা প্রথমত এই যে পরিবাহী আছে এই পরিবাহীর মধ্যে দিয়ে আমাদের যে কারেন্ট প্রবাহ, সেই কারেন্ট প্রবাহ বলছি আমি I পরিমাণ কারেন্ট যাচ্ছে, এবং এই কারেন্ট যাওয়ার এর যে ব্যাসার্ধ, এই পরিবাহীর ব্যাসার্ধ সেটাকে আমরা R দ্বারা সূচিত করছি। তাহলে পরিবাহীর ব্যাসার্ধকে R দ্বারা সূচিত করলাম, এবং এই যে R ব্যাসার্ধে বৃত্তাকার পরিবাহী নিয়েছে যার প্রবাহ মাত্রা আমার কত I, এই পরিবাহীর আমি একটা ক্ষুদ্র অংশ কল্পনা করব যাকে আমরা ডেল এল দ্বারা সূচিত করছি, ডেল এল। তাহলে এই জায়গায় আমি এটাকে ডেল এল বলছি, এবং ডেল এল এর ডিরেকশনটা কি হবে, এখানে এই বিন্দুতে স্পর্শক, তাহলে এই বিন্দুতে স্পর্শকটাই আমার ডেল এল ভেক্টর দ্বারা সূচিত করা হবে। তাহলে এবার দেখো যে এখানে তোমার ব্যাসার্ধ এবং সেই বিন্দুতে স্পর্শক সব সময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এবার দেখো যে এখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এইবার দেখো যে আমি এই ডেল এল ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য এই আর দূরত্বে আমার কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আমি এখান থেকে বের করতে পারবো বায়ুসাভার সূত্রকে অ্যাপ্লাই করে। কারণ বায়ুসাভার সূত্র তো আমাদের জানি যে ডেল ভি ইকুয়াল টু আমাদের μ0/4πI ডেল এল সাইন θ/r². তাহলে আমরা এবার এই ডেল এল এর জন্য আর বিন্দুতে ও বিন্দুতে অর্থাৎ কেন্দ্রে আমি কতটা ম্যাগনেটিক ফিল্ড পাবো সেটা কত, খুব ক্ষুদ্র হবে, এবং ক্ষুদ্রটা আমি ডেল ভি দ্বারা সূচিত করছি। তাহলে চৌম্বক কেন্দ্রে এই ডেল এল এর জন্য আমার যে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেই ডেল ভি ইকুয়াল টু আমরা এখান থেকে তাহলে লিখতে পারি μ0/4πI ডেল এল সাইন, এবার দেখো আর এবং ডেল এল এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90, সাইন 90/r². এবার sin 90-র মান কত, 1, তাহলে এর মানটা কত, 1। তাহলে 1 হয়ে গেলে এখানে I ডেল এল বাই আর স্কয়ার এটাই থেকে যাচ্ছে। তাহলে μ0/4πI ডেল এল বাই আর স্কয়ার, তাই তো। এবার আমাকে দেখো যে আমরা এখানে এই ডেল এল এর জন্য তো আমি করছি না, আমাকে করতে হবে এই জায়গায় সম্পূর্ণ এই তারটার জন্য। তার মানে আমি বলতে পারি যে সম্পূর্ণ পরিধিকে আমরা এইভাবে ডেল এল ডেল এল ডেল এল ডেল এল করে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে নিতে পারি, এবং সেইখানে আমি যদি ক্ষুদ্র করে ভাগ করে নিই তাহলে আমরা এখানে বলতে পারবো যে এর পরিধির মান কত, 2πr, সেটা কি হবে সাম ওভার ডেল এল, আমি কতগুলো ডেল এল এ ভাগ করেছি তার সাম ওভার ডেল এলটাই হবে কি 2πr এর সঙ্গে সমান হবে, তাই না। তাহলে এবার দেখো যে আমরা সম্পূর্ণ পরিবাহীর জন্য যদি এবার আমরা করি এখানে,
তাহলে আমাদের কি হবে, ডেল এল ডেল এল ডেল এল করে আমার সমষ্টিটার সঙ্গে সমান হচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে সাম ওভার ডেল এল সেটা আমাদের কত, 2 পাই আর এর সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে? এবার আমরা যদি টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা বের করি, তাহলে বি ইকুয়াল টু কি হবে, সাম ওভার ডেল বি, সাম ওভার ডেল বি। তাহলে সাম ওভার ডেল বি আমি এখান থেকে এবার লিখতে পারি মিউ 0/4π সাম ওভার আই ডেল এল বাই আর স্কয়ার, তাই না? তাহলে এবার এখান থেকে দেখো যে মিউ 0/4π তো থাকলোই, আর এদিক থেকে আমি সাম ওভার এই যে ইন্টিগ্রেশন করছি কার উপর, ডেল এল এর উপর, তাহলে আই আর আর স্কয়ার আমার বাইরে চলে আসবে সামের, তাহলে সাম ওভার ডেল এল, তাই না? সাম ওভার ডেল এল এর ভ্যালু আমরা জানি 2π আর, মিউ 0/4π আই বাই আর স্কয়ার, তাহলে এখানে 2π আর, তাহলে আর দিয়ে একটা স্কোয়ার কাটলো, 2π দিয়ে এখানে 4π কে 2, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো μ0i/2r, তাহলে b ইকুয়াল টু আমাদের কত হচ্ছে μ0i/2r। তাহলে দেখো যে আমরা এখানে এই ডেল এল এর জন্য আমার কেন্দ্রে কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ক্রিয়েট করলো, সেটা আমি রাশিমালাটা বের করলাম, সেই রাশিমালাটা বের করে সেখানে আমরা অ্যাপ্লাই করলাম যে পুরোটাকে আমি ডেল এল ডেল এল ডেল এল করে আমি কতগুলো ভাগ করতে পারবো। তাহলে সেখান থেকে আমি বলে দিচ্ছি যে সাম ওভার ডেল এল সেটা আমার কি পরিধির সঙ্গে সমান হতে হবে। তাহলে এবার ডেল বি ইকুয়াল টু কি হবে, সাম ওভার ডেল বি, সাম ওভার ডেল বি মানে μ0/4π সাম ওভার আই ডেল এল বাই আর স্কয়ার। তাহলে এবার আই আর আর এর সঙ্গে এই সামটা তো ডিপেন্ড করছে না, তাহলে ডিপেন্ড করছে কার ওপর, ডেল এল এর ওপর, তাহলে সাম ওভার ডেল এল। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি μ0/4π আই ইন্টু আর স্কয়ার ইন্টু 2π আর, তাহলে আমরা এখান থেকে বি ইকুয়াল টু কত পেয়ে গেলাম, μ0i/2r, ঠিক আছে? এই জায়গায় যদি একটা পাক থাকতো পরিবাহীটি তাহলে এটা হতো। এবার এখানে একটা পাক না থেকে যদি আমার এন সংখ্যক পাক থাকে, যদি এন সংখ্যক আমি তার পাক কুণ্ডলী করি, অর্থাৎ আমাকে এখানে বলা হলো যে এই পাকটা আমার এখানে আমি একটা পাকই তো নিয়েছি, এবার এখানে একটা পাক নিয়ে না নিয়ে এখানে কি করা হলো, আমার এন সংখ্যক পাক আছে, যে এর মধ্যে দিয়ে এন সংখ্যক পাক আছে, এখানে আমার কত এন সংখ্যক পাক আছে, তাহলে এন সংখ্যক যদি পাক থাকে তাহলে সেই সময় আমাদের এই যে বি এর রাশিমালাটা কি সেম থাকবে না চেঞ্জ হবে? যদি এন সংখ্যক থাকে তাহলে একটা পাকের জন্য আমার এতটা হয়েছে, মানে পুরো পরিধির এই তারের জন্য, তাহলে এখানে এন সংখ্যক যদি থাকে তাহলে কি হবে, এন গুণ হয়ে যাবে, তাহলে আমাদের এখানে এন গুণ হবে, তাহলে বি এন পাক যদি থাকতো তাহলে বি হয়ে যেত μ0 ni/2r, ঠিক আছে? তাহলে আমাদের যে বৃত্তাকার কোনো পরিবাহীর কেন্দ্রে কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা ডিপেন্ড করবে যে বৃত্তাকার পরিবাহীটি একটা পাক আছে না এন সংখ্যক কতগুলো পাক আছে। তাহলে একটা পাক যদি থাকে তাহলে μ0 i/2r, আর এন সংখ্যক থাকলে আমার এন গুণ হয়ে যাচ্ছে μ0 ni/2r, ঠিক আছে? এরপরে এখানে আমাদের আর একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের আছে, যে পরিবাহীটি আমাদের যদি থিটা কোণে যদি আনত থাকে, নেক্সট পরিবাহীটা যদি থিটা কোণে যদি আমাদের উৎপন্ন করে থাকে, যে আমি একটা তার নিলাম, সেই তারটা আমার একটা বৃত্ত যদি আমি পরিণত করি, তাহলে দেখো যে আমি একটা এরকম তার নিয়েছি এই পরিমাণ, এবার এটা আমি একটা নির্দিষ্ট বৃত্তাকার কোনো পথে যে আমি কি করলাম ব্যাসার্ধে পরিণত করলাম এতটা, তাহলে এটা আমি একটা এইরকম একটা বৃত্ত যদি ভাবতাম, বৃত্তের বৃত্তাংশটা আমি পরিণত করতে পারলাম, তাহলে এই যে বৃত্তাংশ পরিণত করেছে একে আমি এর মধ্যে দিয়ে আমাদের তড়িৎ পাঠানো হলো, এর মধ্যে দিয়ে আমি তড়িৎ পাঠাচ্ছি, আই পরিমাণ তড়িৎ পাঠানো হলো, ঠিক আছে? এবার এটা আমার এই যে বৃত্তের যদি কেন্দ্র আমি দেখি, কেন্দ্রে যে এই কোণটা উৎপন্ন করছে এই কোণটাকে আমি যদি থিটা বলি, তাহলে এই তারের জন্য এখানে কতটা আমার, তাহলে এটা ব্যাসার্ধ আর, তাহলে এখানে কতটা আমার বি তৈরি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি পুরোটা আমার হতো তাহলে সেক্ষেত্রে আমাদের কতটা বি তৈরি করেছিলাম আমরা, μ0 i/2r, তাহলে এটা হচ্ছে পুরো বৃত্তের জন্য আমরা পেয়েছিলাম, কিন্তু আমাদের এখানে পুরো বৃত্তের জন্য আমাকে বলা হয়নি, আমাকে বলা হয়েছে থিটার জন্য কতটা হবে, তাই তো? তাহলে আমি এখানে যদি বলি যে এই বিটা পেয়েছে কতটা অ্যাঙ্গেলের জন্য,
টু পাই অ্যাঙ্গেলের জন্য, তাহলে আমি এখানে বলবো টু পাই অ্যাঙ্গেলে আমার ম্যাগনেটিক ফিল্ড ছিল কত, মিউ জিরো আই বাই টু আর। ওয়ানে কত, মিউ জিরো আই বাই টু আর ভাগ টু পাই। এবার আমাদের এখানে কতর জন্য আমি বের করেছি, থিটা কোণের জন্য, যে এটা আমার থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে থিটা কোণের জন্য আমার কতটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করবে, মিউ জিরো আই বাই টু আর থিটা বাই টু পাই। তাহলে এই পরিমাণ আমার কি হবে, বিটা উৎপন্ন করবে কখন, যদি আমার থিটা কোণ উৎপন্ন করে, বোঝা গেল? তাহলে এই জায়গাতে আমাদের যদি কোনো একটা বৃত্তাংশ যদি বলে দেয় পরিবাহীর, এবং বৃত্তাংশটা আমার পরিবাহী কেন্দ্রে অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে সেটা যদি বলে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কতটা চৌম্বক ক্ষেত্র হবে সেটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের মানটা আমার কত, মিউ জিরো আই বাই টু আর থিটা বাই টু পাই। নেক্সট, বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্রের মান আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ সার্কুলার কন্ডাক্টর। তাহলে আমরা একটা বৃত্তাকার পরিবাহী প্রথমে কল্পনা করি। তাহলে এই একটা আমাদের বৃত্তাকার পরিবাহী আমরা একটা কল্পনা করছি। এই যে বৃত্তাকার পরিবাহী আমরা কল্পনা করলাম, তার একটা নির্দিষ্ট ব্যাস, ব্যাসার্ধ থাকবে, এ কেন্দ্র, এই একটা ব্যাসার্ধ, ব্যাসার্ধটাকে আমরা বলছি আর। তাহলে এই কেন্দ্রগামী একটা সরলরেখা, সেটাকে আমি অক্ষ বলছি, তাহলে এটা আমার অক্ষ। তাহলে এই অক্ষের ওপর যে কোনো বিন্দুতে আমি হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই, তাহলে অক্ষের ওপর যে কোনো একটা বিন্দু, তাহলে যে কোনো একটা বিন্দু আমি এখানে পি বিন্দু বললাম, এই পি বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রটা বের করব, যে কতটা চৌম্বক ক্ষেত্র আমার কাজ করছে। তাহলে এই যে পরিবাহীটা আছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহ হচ্ছে, কারেন্টের জন্য দিকটা আমরা ডিরেকশনটা বলছি, এইভাবে কারেন্টটা প্রবাহিত হচ্ছে এর মধ্যে দিয়ে। এবং তাহলে সেম এই পি ডিস্টেন্স এদিকে যতটা নিয়েছে 6 cm, এইদিকেও আমি একটা পি ডিস্টেন্স পাবো, এদিকে এদিকে আমি এটাকে প্রি প্রাইম বললাম, ঠিক আছে, তাহলে এদিকে পি, এটাকে প্রি প্রাইম বলে দেখলাম। তাহলে এবার দেখো যে আমাদের এই জায়গায় কারেন্ট এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটাকে বললাম আই, কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কুলার লুপের মধ্যে দিয়ে, এবং এই সার্কুলার লুপের অক্ষটাকে বল, এটা বলেছে অক্ষের ওপর আমি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাই। তাহলে দেখো যে এই জায়গায় আমাদের দুটো পজিশন আমি পাবো, যে একদম ওপরে একটা অংশ, একদম নিচে আমি একটা অংশ পাবো, তাই না? সিমিলার, যে সিমেট্রিক, ওপরেও থাকবে ওপরে থাকবে, তারপরে এইদিকে একটা নিতে পারবো, এদিকে নিতে পারবো। মানে আমি যদি বলি যে এখানে একটা ব্যাস কল্পনা করছি, এই ব্যাসের ওপরে আর নিচে, তার মানে এটা শীর্ষ আর এটা নিম্ন। তাহলে এই জায়গায় আমি এই পয়েন্টটাকে একটা নাম দিচ্ছি যে সি পয়েন্ট, এটাকে ডি পয়েন্ট বললাম। তাহলে এবার দুটো জায়গায় আমি ডেল এল করে আমি এক ছোট ক্ষুদ্র ডিস্টেন্স আমি কল্পনা করছি। তাহলে এবার ক্ষুদ্র ডিস্টেন্স যদি কল্পনা করি, তাহলে এই ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য আমার এই বিন্দুতে, অর্থাৎ আমি এখান থেকে এই জায়গায় যুক্ত করে দিই, এখান থেকে এর জন্য এই জায়গায় যুক্ত করি, তাহলে এই ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য এখানে আমার কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে আমি এই কেন্দ্র থেকে এই পি বিন্দুর যে ডিস্টেন্স সেটাকে আমরা এক্স ধরছি, এবং এই যে সি থেকে পি বা ডি থেকে পি, এই দুটো ডিস্টেন্স কিন্তু আমাদের সেম হবে, যেহেতু সেম পজিশনে আছে, যে ওপরে আর নিচে, তাহলে সেম পজিশনে। তাহলে এটার ডিস্টেন্সটা আমি ধরলাম ইউ, তাহলে এটাও কত হবে, ইউ হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো যে আমাদের এখানে যে ডেল এল এর এই জায়গায় ডেল এল এর ভেক্টরটা কোন দিকে হবে, ডেল এলটা আমাদের এই জায়গায় স্পর্শক বরাবর সামনের দিকে, তাহলে এখানে আমার ডেল এল ভেক্টরটা হবে, ঠিক তাই? তাহলে এই জায়গাতে আমাদের ডেল এল ভেক্টরটা কোন দিকে হবে, কারেন্টের ডিরেকশন এই দিকে, তাহলে এই দিকে আমার ডেল এল ভেক্টরটা হবে, এখানে স্পর্শক, তাহলে এখানে ডেল এল ভেক্টর এদিকে হবে, বোঝা গেল? এইবার আমরা সি বিন্দুতে যদি আমরা অ্যাপ্লাই করি, যে সি বিন্দুর এই ক্ষুদ্র ডেল এল এর জন্য পি বিন্দুতে আমার কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে, বাই সাভার্ট সূত্রকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা ক্ষুদ্র ডেল এল পেয়ে গেছি, ডেল এল ভেক্টর পেয়ে গেছি, আর জানি পি বিন্দুর অবস্থান কতটা দূরত্ব আমি সেটা জানি, তাহলে এখান থেকে আমরা তোমার বাই সাভার্ট সূত্র দিয়ে আমরা কতটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা বের করতে পারবো। তাহলে সি বিন্দুতে, সি বিন্দুর জন্য পি বিন্দুতে আমার হচ্ছে ডি চৌম্বক ক্ষেত্র, সেটাকে আমরা
ডেল বি দ্বারা সূচিত করব, কারণ এখানে ক্ষুদ্র অংশ ডেল এল এর জন্য আমি পি বিন্দুতে দেখছি। তাহলে ডেল বি ইকুয়াল টু আমাদের কত হবে? আমরা সম্পর্ক থেকে জানি মিউ জিরো বাই 4 পাই আই ডেল এল সাইন। এবার এখানে একটা জিনিস দেখো, যে অলরেডি এখানে আমি স্পর্শক অঙ্কন করেছি, আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, তাই না? তাহলে স্পর্শক আর ব্যাসার্ধ, অর্থাৎ এখানে স্পর্শক বল, স্পর্শক আর এই ব্যাসার্ধ, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা আমার কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আ ডেল এল এবং আর এর মধ্যে যে কোণটা, আর বলতে আমাদের এখানে ইউ, ইউ এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি এখানে আমাদের ছবিটাতে ঠিক মানে আমরা এখানে বুঝতে পারছি না, তাহলে এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা আমাদের কত? 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এখান থেকে আমাদের এই যে সিপি, সিপি ডিস্টেন্সটাকে আমরা কি ধরেছি? ইউ ধরে নিয়েছি। তাহলে সিপি মানে আমরা প্রথমে সিপি স্কোয়ারই লিখি। তাহলে এখান থেকে আমরা ডেল বি ইকুয়াল টু কত পাচ্ছি, যে সাইন 90 মানে কত? 1। তাহলে মিউ জিরো বাই 4 পাই আই ডেল এল বাই ইউ স্কোয়ার, এটা আমরা 1 নম্বর পেলাম। তাহলে দেখো যে এই যে ডেল বি আমি ভেক্টরটা পেলাম, তাহলে এই ডেল বির এবার আমাদের ডিরেকশনটা কোন দিকে হবে সেটাকে জানতে হবে। এবার ডিরেকশন আমাকে জানার জন্য ক্রকস্ক্রু নিয়মটা আমাকে কাজ করতে হবে। ক্রকস্ক্রু নিয়ম যদি আমি কাজ করি, তাহলে এইবার এই যায় এই বিন্দুতে, তাহলে আমাদের যে বিটা হবে সেই বিটা আমরা দেখব যে ও নিম্ন দিকে হচ্ছে, তার মানে এটা আমাদের এইখানে এইরকম দিক দিয়ে চলে যাবে, এইদিকে আমার ডেল বি ভেক্টরটা হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আর বিন আর দ্বারা সূচিত করছি এখানে আর। এবার তাহলে দেখো যে এখানে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, এটা একটা পারপেন্ডিকুলার ড্র করছি। ঠিক আছে, পারপেন্ডিকুলার পরে আমরা এখানে কাজে লাগাতে পারবো। তাহলে দেখো যে ডেল বি আমি এখানে একটা পেলাম, তাহলে ঠিক একই রকম ভাবে আমি এই বিন্দুতে যদি আমি এখানে কাজে লাগাই, এবার দ্বিজ বিন্দুর জন্য এক্ষেত্রে তো সেম ডিস্টেন্স, তাহলে ভেক্টর ডেল এলও পাবো। তাহলে ডেল এল এবং ইউ এক্ষেত্রে আমাদের কোণটা কত? 90 ডিগ্রি হবে। তাহলে পুরো প্রত্যেকটা ভ্যালু সেম, তার মানে আমাদের এখানেও এর ক্ষেত্রে মিউ জিরো বাই 4 পাই আই ডেল এল বাই ইউ স্কারই পাবো, কিন্তু এর যে ডিরেকশনটা, ডিরেকশনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে ডিরেকশনটা তখন আমাদের কি হবে, যে এই দিক বরাবর হবে। ঠিক আছে, যদি এর সঙ্গে এটা থিটা কোণ করতো, তাহলে এখানেও এই পারপেন্ডিকুলারের সঙ্গে এটা থিটা কোণ করেই হবে। তাহলে এবার এটাও আমার কি হবে? ডেল বি ডেল বি হবে। তাহলে এটাকে আমরা কিউ বিন্দু বলছি। তাহলে এবার দেখো যে এবার তুমি এখান থেকে এই যে ডেল বি উপাংশ দুটো পাচ্ছে, সেই উপাংশ দুটোকে যদি আমি দুটো উপাংশ ভেঙে নিই, যে এদিকে থিটা উপাংশ, তাহলে এটা কি হবে? ডেল বি কস থিটা, আর এদিকে এটা উলম্ব উপাংশ ডেল বি সাইন থিটা। তাহলে এই ডেল বিটাকে আমি দুটো উপাংশে ভাগ করলাম, তাহলে এই ডেল বিটাকে দুটো উপাংশে ভাগ করবো, তাহলে থিটা উপাংশ এইদিকে, তাহলে ডেল বি কস থিটা, আর আর একটা উপাংশ উলম্ব উপাংশ এইদিকে যাবে ডেল বি সাইন থিটা। তাহলে দেখো এবার এই যে দুটো আমি বিন্দুর জন্য দুটো পজিশনে সি আর ডি এর জন্য যে ডেল বি দুটো পেয়েছি, এই ডেল বির দুটো উপাংশকে আবার আমরা কি করলাম, উলম্ব এবং আনুভূমিক উপাংশ দুটো ভাগ করার ফলে দেখলাম যে ডেল বি কস থিটা, ডেল বি কস থিটা, এটা কি হচ্ছে একে অপরের অপোজিট। তাহলে এই দুটোকে কি হবে? মিউচুয়ালি নেগলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু পড়ে থাকছে কি? ডেল বি সাইন থিটা, ডেল বি সাইন থিটা, তাই তো? তাহলে আমি এই দুটো পয়েন্ট নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমাদের এখান থেকে পড়ে থাকলো শুধুমাত্র ডেল বি সাইন থিটা। তাহলে এইভাবে আমি এই ডেল এল এখানে নিয়েছে, তারপরে আমরা এইদিকে ডেল এল নেবো, এদিকে ডেল এল নেবো, তারপর আবার এদিকে আসবো, এইভাবে ডেল এল নেবো। তাহলে এইভাবে পুরো সার্কুলার লুপটার জন্য আমি যদি পি বিন্দুতে বের করি, তাহলে প্রত্যেকটা জায়গায় আমি পাবো যে ডেল এল এর জন্য আমার কি ডেল বি সাইন থিটা উপাংশটাই থাকবে, আর ডেল বি কস থিটা উপাংশটা পরপর মিউচুয়ালি নেগলেক্ট হতে থাকবে। তাহলে আমার, তাহলে পুরো সার্কুলার লুপটার জন্য পি বিন্দুতে আমার যে মোট চৌম্বক ক্ষেত্র সেটা কার সঙ্গে সমান হবে? সাম ওভার ডেল ডেল বি সাইন থিটা এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে।
তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারছি যে পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র বি যদি হয়, সেই বিটা কি হবে? সাম ওভার ডেল বি সাইন থিটা, তাই তো? তাহলে এবার আমাদের অলরেডি ডেল বির ভ্যালুটা আমরা এখানে বের করে নিয়েছি, তাহলে ডেল বির ভ্যালুটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখানে পুট করে দিতে পারবো। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, মিউ জিরো বাই 4 পাই সাম ওভার ডেল বি, অর্থাৎ আই ডেল এল বাই ইউ স্কোয়ার সাইন থিটা, তাই না? এবার এখানে এই যে সাইন থিটা আমরা বের করেছি, সাইন থিটাকে এবার আমাদের এখানে রাখলে হবে না, সাইন থিটা আমাদের ভ্যালু পুট করতে হবে। সাইন থিটা এবার আমরা এখানে যদি দেখি, দেখো যে এটা আর মানে এই অক্ষের উপর পারপেন্ডিকুলার, এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে আমরা এখানে লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি, তাহলে এই জায়গা থেকে সাইন থিটাটা আমি চেঞ্জ করে নিতে পারি। আর থিটাও আমার অ্যাঙ্গেলটা কোথায় আছে, এই এটা আমার থিটা। তাহলে এবার দেখো যে আমরা কিভাবে এটাকে চেঞ্জ করতে পারবো, যে সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে আমাদের এখানে লম্বটাকে আর অতিভুজটাকে ইউ, তাহলে সাইন থিটাটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো আর বাই ইউ দিয়ে। তাহলে মিউ জিরো বাই 4 পাই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, সাম ওভার আই ডেল এল বাই ইউ স্কোয়ার আর বাই ইউ, তাহলে আর বাই ইউ আমরা এখান থেকে ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাই তো? তাহলে এবার আমরা এর নেক্সট, তাহলে বিটা কি পাচ্ছি, বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই সাম ওভার আই ডেল এল আর বাই ইউ কিউব। এবার এখানে আমাদের সামটা হচ্ছে কার ওপর, ডেল এল এর ওপর, তাহলে ডেল এল ছাড়া বাকিগুলো আমাদের কি সামের বাইরে বেরিয়ে আসবে, মিউ জিরো বাই 4 পাই আই আর বাই ইউ কিউব সাম ওভার ডেল এল। সাম ওভার ডেল এল মানে আমার পুরো পরিধিটা, তাহলে পুরো পরিধিটাকে আমরা কি 2 পাই আর 4 পাই আই আর বাই ইউ কিউব, এটাকে আমরা তাহলে লিখতে পারবো 2 পাই আর, তাই না? তাহলে এখান থেকে পাই কেটে গেল, 2 দিয়ে আমি এটাকে 2 আর 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 স্কয়ার, তাহলে মিউ জিরো আই বাই 2 ইন্টু আর স্কয়ার বাই ইউ কিউব, তাই না? এবার অলরেডি আমাদের ইউ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা বের করে নিতে হবে যে এখানে যদি দেখে এটা লম্ব আর এটা ভূমি আর ইউ অতিভুজ, তাহলে ইউ ইকুয়াল টু আমরা এখান থেকে বের করতে পারবো কি, তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে জানছি যে ইউ ইকুয়াল টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার মানে আমি এটাকে বলতে পারি আর স্কোয়ার এক্স স্কোয়ার আর স্কোয়ার 2 পাওয়ার হাফ, তাই না? তাহলে আমি ভ্যালুটাকে এখানে পুট করে দিই, তাহলে ভ্যালুটাকে যদি পুট করে দিই তাহলে আমরা কি পাবো, মিউ জিরো আই বাই 2 আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 2 পাওয়ার 3/2, যেটা আমাদের বি বেরোলো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যে কোনো বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কতটা আমাদের চৌম্বক ক্ষেত্র তৈরি হবে সেটা আমরা বের করে নিতে পেরেছি। এবার ঠিক একই রকম ভাবে এখানে যদি আমাদের এন সংখ্যক পাক থাকে তাহলে কি হবে, একটা পাকের জন্য এতটা হয়েছে, এন সংখ্যক পাকের জন্য কি হবে, এন গুণ হবে, তাহলে বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই 2 আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 2 পাওয়ার 3/2, তাহলে এটা হবে এন পাকের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। এবার এখানে তোমরা এই রাশিমালা থেকে তুমি বলে দিতে পারো যে কেন্দ্রে কতটা আমার উৎপন্ন হবে, তাহলে কেন্দ্রে উৎপন্ন হওয়ার জন্য আমার এক্স এর ভ্যালুটাকে কত হতে হবে, 0, তাহলে এক্সটাকে যদি 0 করে দিই তাহলে আমার কেন্দ্রে হবে। দেখো যে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার কেন্দ্রে আমি পাবো, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এক্সটা 0 বসিয়ে দিয়ে আমাদের যে রাশিমালাটা পেয়েছিলাম তার সঙ্গে সমান হচ্ছে কিনা আমরা দেখে নিই।
যে বি ইকুয়াল টু মিউ জিরো এন আই বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু টু, তাহলে আর কিউব, আর কিউব আর আর স্কোয়ার, তাহলে এখান থেকে আর, তাহলে মিউ জিরো এন আই বাই টু আর। দেখো বৃত্তের কেন্দ্রে আমরা এই রাশিমালাটা পেয়েছিলাম, তো তাহলে জাস্ট আমি এখানে সাবস্টিটিউট করে দিলাম যে এক্সটা আমার কত জিরো, তাহলে আমি কেন্দ্রে কতটা ম্যাগনেটিক ফিল্ড সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট আমাদের এই যে বৃত্তাকার পরিবাহী চৌম্বক ক্ষেত্র দেখলাম, চৌম্বক ক্ষেত্র রাশিমালা বের করেছি, তাহলে এই বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করবো সেই বৈশিষ্ট্যগুলো কি। এক চৌম্বক ক্ষেত্রের দিক আমরা এই যে এখানে দেখলাম যে বি বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র যে অভিমুখ আমরা পেলাম সেটা কি হলো অক্ষ বরাবর বহির্মুখী। এবার ঠিক অপোজিট দিকে এই পি প্রাইমে, পি প্রাইমে আমাদের যে চৌম্বক ক্ষেত্রের যে দিকটা হবে সেটা কি হবে অক্ষ বরাবর অন্তর্মুখী হবে, অর্থাৎ বিপরীত। কারণ এখানে দেখো যে আমাদের কারেন্টের ডিরেকশনটা আমাদের কোন দিকে যাচ্ছিল, উপরের দিকে, এই ক্ষেত্রে আমাদের নিচের দিকে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে অপোজিট, মানে দুই দিকের মানে আপাত যে দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে এই জায়গা থেকে দেখছি উপরের দিকে, এখান থেকে দেখছি নিচের দিকে, তাহলে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে অবশ্যই আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা তো আমরা ক্রস টু নিয়ম থেকেই দেখে এসেছি। এছাড়া চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের মান তুমি একটা জিনিস লক্ষ্য করো যে কেন্দ্রে আমার যা রাশিমালাটা ছিল, যে আমরা রাশিমালাটা দিয়ে আমরা দেখি যে কেন্দ্রে আমাদের রাশিমালা কত মিউ জিরো এন আই বাই টু আর, আর অক্ষের ওপরে আমরা পেয়েছি মিউ জিরো এন আই বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু বা থ্রি বাই টু। তাহলে এবার দেখি যে কেন্দ্র থেকে যতটা দূরে যাব তত আমার কি এক্স এর ভ্যালু আমার তত বাড়বে, তার মানে আমার এই জায়গায় তোমার হরটা বাড়তে থাকছে, হর যদি বাড়ে তাহলে আমার কি হবে এই পুরো ভ্যালুটা কমে যাবে, তার মানে এক্স যত বাড়বে আমার তত কমবে। আর এটা শুধুমাত্র কি স্কোয়ার টার্ম আছে, অর্থাৎ আমার নেগেটিভও বাড়লেও আমার এটা কমবে, আর এদিকে পজিটিভে বাড়লেও কমবে, অর্থাৎ আমি কেন্দ্র থেকে যেদিকেই যাই না কেন কেন্দ্র থেকে এদিকে গেলেও আমার কমবে, কেন্দ্র থেকে এদিকে গেলেও কমবে, কারণ কেন্দ্রে আমার সব থেকে ম্যাক্সিমাম থাকবে। আর কুণ্ডলী, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কি হলো যে কেন্দ্র থেকে যেদিকেই যাই না কেন আমাদের কি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মানটা কমছে। তাহলে এখানে আমরা কি সুষম চৌম্বক ক্ষেত্র আমি এই অক্ষের ওপর কোথাও আমি বের করতে পারবো, তাহলে তো আমাদের এটা পারা সম্ভব না, কারণ আমি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা যদি দেখি তাহলে দেখো যে এটা কেন্দ্র, কেন্দ্রে ওর কি হচ্ছে ম্যাক্সিমাম, কেন্দ্র থেকে যতই দূরে যাচ্ছে ওর আস্তে আস্তে কমছে, এইদিকেও কেন্দ্র থেকে দূরে গেলে কমছে, তার মানে এখানে ম্যাক্সিমাম তারপরে কমতে থাকছে। তাহলে এদিকে অক্ষের ওপর কোথাও আমি কি ফিক্সড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পাবো, পাচ্ছি না, তাহলে আমি ফিক্সড ম্যাগনেটিক ভ্যালু যদি না পাই তাহলে আমি কি করে আমি সুষম চৌম্বক ক্ষেত্র পাবো, পাবো না। তো তাহলে এই দু অসুবিধা দূর করার জন্য আমাদের কি করা হলো যে দুটো বৃত্তাকার পরিবাহী ব্যবহার করা হলো, এবং ব্যবহার করে এই অসুবিধাটা দূর করা হচ্ছে, অর্থাৎ আমি সুষম তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রটা তৈরি করতে পারছি। এই দুটো বৃত্তাকার কুণ্ডলী ব্যবহার করার যে ব্যবস্থা তাকে আমরা বলছি হেলমোজের দ্বৈত কুণ্ডলী। ঠিক আছে, তাহলে হেলমোজের দ্বৈত কুণ্ডলীটা তাহলে কি করা হচ্ছে যে আমাদের যদি দেখতে দেখতে হয় তাহলে কি হচ্ছে এরকম ভাবে একটা তো কুণ্ডলী থাকছে এখানে, আর একটা কুণ্ডলী এখানে এইভাবে রাখা হলো, তাহলে কি হবে যে এর একটা কেন্দ্র এর একটা কেন্দ্র, তাই তো, তাহলে এই কেন্দ্র ম্যাক্সিমাম এই কেন্দ্র ম্যাক্সিমাম। তাহলে আমাদের এখান থেকে যদি আমি এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে দেখবো যে কেন্দ্র দুটো পাবো, এবং এটা এখানে ওয়াই, তাহলে এখানে একটা কেন্দ্র পাচ্ছে এখানে একটা কেন্দ্র পাচ্ছে, তাহলে এই জায়গায় কেন্দ্রের কি ম্যাক্সিমাম, তারপরে এখানে আবার কমতে থাকে, তারপরে আবার এখান থেকে আবার বাড়তে থাকে, এখানে আবার কমতে থাকে, তাহলে এই জায়গায় কি হবে যে এই যে এটা মিউচুয়ালি কি হবে আন্ডারস্ট্যান্ডিং করে উপরে উঠে যাবে, তাহলে এখানে আমরা কি হবে একটা সুষম চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে। তাহলে এই যে সুষম চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা হলো কিভাবে, দুটো বৃত্তাকার কুণ্ডলী দিয়ে। তাহলে এই যে ব্যবস্থাটাকে আমরা বলছি তাকে হেলমোজের দ্বৈত কুণ্ডলী বলা হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের। ঠিক আছে, আর এখান থেকে আমাদের সিজিএস এবং গাউসের পদ্ধতিতে আমরা তো জানি অলরেডি আমরা যে রাশিমালাগুলো এখানে প্রতিষ্ঠা করেছি এই রাশিমালাগুলোতে আমরা কি করব যে বি এর জায়গায় এইচ, আই এর জায়গায় স্মল আই, মিউ জিরোর জায়গায় 4π প্রতিস্থাপিত করব, তাহলে আমরা এটা গাউসের পদ্ধতিতে আমাদের ভ্যালুগুলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র থেকে
আলোচনা শুরু করব। আর তোমরা যদি আমার চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, তার সঙ্গে বেল বাটনটা প্রেস করে দাও, যাতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করলে তোমরা জানতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।